পুলিশের সঙ্গে জামায়াত শিবির এবং তাদের সমর্থক দলগুলোর গুলি ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে বায়তুল মোকাররম এলাকা পর্যন্ত। এ সময় 71 টিভির ক্যামেরা পার্সন আরিফুজ্জামান পিয়াস সহ 7 সাংবাদিক ও পুলিশ সহ আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক মানুষ। বায়তুল মোকাররমে জুম্মা শেষে এই সংঘর্ষ শুরু হয়। বিস্তারিত জানব মহিম মিজানের রিপোর্টে। জুমার নামাজ শেষ হতে না হতেই মসজিদের ভেতর থেকে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে জামাত শিবিরের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। অন্যদিকে হামলাকারীরাও বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে পুলিশ ও সংবাদকর্মীদের দিকে। নামাজ শেষে লাঠি শটা উঁচিয়ে বায়তুল মোকাররম থেকে একটি জঙ্গি মিছিল বেরিয়ে শাহবাগের দিকে যেতে চাইলে এ সংঘর্ষ শুরু হয়। মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে পল্টন ছাড়িয়ে প্রেস ক্লাবের কাছে এসে হামলা চালালে রুখে দাঁড়ায় পুলিশ। পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল ও বোমা ছুড়তে থাকে জামাত শিবির কর্মীরা। জবাবে পুলিশ গুলি ও টিয়ারসেল ছুড়তে শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে বায়তুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। সংলগ্ন এলাকার অলিগুলি থেকে শুরু হয় পুলিশের ওপর হামলা। এ ঘটনায় 71 টিভির সংবাদকর্মী বোমার স্প্লিন্টারে বিদ্ধ হন। আহত হন গাজী টিভির সাংবাদিক মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান নুরুল ইসলাম, আমার দেশের চিফ ফটোগ্রাফার মীর আহমেদ মিরু, বিটিভির একজন ক্যামেরাম্যান সহ মোট 7 জন সংবাদকর্মী। মহিম মিজান, 71, ঢাকা। শুধু বায়তুল মোকাররম এবং জাতীয় প্রেস ক্লাব এলাকাতেই নয়, রাজধানীর বিভিন্ন স্থানেও তাণ্ডব চালিয়েছে জামায়াত শিবির এবং তাদের সমর্থক উগ্রপন্থী দলের কর্মী সমর্থকেরা। জুমার নামাজের পর কাঁটাবন, ধানমন্ডি এবং কারওয়ান বাজার এলাকাতে হামলা চালায় তারা। এ সময় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এইসব ঘটনায় শাহবাগ থানার ওসি সহ পুলিশের 2 সদস্য আহত হয়। বিভিন্ন স্থান থেকে পুলিশ মোট 17 জনকে আটক করেছে। বিস্তারিত জানব ভাস্কর ভাদুরী রিপোর্টে। জুমার নামাজের পরেই কাঁটাবন মসজিদ থেকে বের হয়ে শাহবাগমুখী মিছিল বের করার চেষ্টা করে হেফাজত ইসলাম নামে একটি সংগঠনের কর্মীরা। পুলিশ মিছিলে বাধা দিলে এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে ও পুলিশের উদ্দেশ্যে পটকা ছুড়ে মারে। মিছিলকারীদের ছোড়া ঢিলে শাহবাগ থানার ওসি আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশ একটি সন্দেহজনক অ্যাম্বুলেন্স সহ শাহ নুরে আলম নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি নিজেকে ইংল্যান্ড প্রবাসী বলে দাবি করেন। পরে জামাত শিবিরের নৈরাজ্যের বিপক্ষে কাঁটাবনে মিছিল বের করে সাধারণ মানুষ। এর কিছুক্ষণ পরেই তেজতুরি বাজার থেকে জাগ্রত মুসলিম জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি কারওয়ান বাজার অতিক্রম করে বাংলা মোটর যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এখান থেকে পুলিশ 2 জনকে গ্রেফতার করে। ঠিক একই সময় ধানমন্ডিতে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি ধানমন্ডি 7 মসজিদ রোডে আসলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা রাস্তার পাশে দোকান ভাঙচুর করে। পুলিশ সেখান থেকে 10 জনকে আটক করে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। এদিকে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে জামায়াত শিবিরের। গাইবান্ধা, সিলেট এবং ঝিনাইদহে মারা গেছেন 4 জন। সিলেটে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়ে নগরীর কোর্ট পয়েন্টে এসে জড়ো হয়। পরে সেখান থেকে শহীদ মিনারে হামলা চালায় তারা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
500 রাউন্ড গুলি, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে 50 জন। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেবার পর মারা যায় সে। ঘটনাস্থল থেকে পুলিশ 70 জনকে আটক করেছে। চাঁদপুরে গণজাগরণ মঞ্চে টানানো জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে জামায়াত শিবির এবং তাদের সমর্থকরা। বিকেলে পুলিশের সামনেই জাতীয় পতাকা এবং বর্ণমালা ছিঁড়তে থাকলে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এ সময় পুলিশের উপর হাত বোমা ও ইট পাটকেল ছোঁড়ে জামায়াত শিবিরের কর্মীরা। ফেনীতে শহীদ মিনারে ভাঙচুর করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দেয়া ফুল ছুঁড়ে ফেলে দেয় তারা। এর আগে গণজাগরণ মঞ্চে হামলা করে জামায়াত শিবিরের কর্মীরা। মঞ্চের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। গাইবান্ধার পুলিশ সুপার AKM নাহিদুল ইসলাম জানান, গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত শিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলকারীরা গণজাগরণ মঞ্চে ভাঙচুর চালায়। মিছিলটি ঢাকা রংপুর মহাসড়কের চৌমাথায় এলে পুলিশের উপর ককটেল ছুঁড়ে তারা। পরে টিয়ার শেল এবং রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ সহ আহত হয় 20 জন। আহতদের পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যায় 2 জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানিয়েছেন, জামায়াত শিবির সমর্থকরা একটি মিছিল নিয়ে পায়রা চত্বরে যাবার চেষ্টা করে। এ সময় হাটের রাস্তা এলাকায় তাদের বাধা দেয় পুলিশ ও জামায়াত বিরোধীরা। প্রায় 1 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষের সময় আব্দুস সালাম নামের এক মাদ্রাসা শিক্ষক মারা যান। রাজশাহীতে জুম্মার নামাজের পর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে মিছিল বের করার চেষ্টা করে জামায়াত শিবির। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল এবং রাবার বুলেট ছোঁড়ে। একই সময়ে আলুপট্টি এলাকায় গণজাগরণ মঞ্চ ভাঙচুর করে শিবির কর্মীরা। চট্টগ্রামের আন্দরকিল্লায় সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা। হঠাৎ হামলায় আহত হন সেখানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া 5 সাংবাদিক। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক কুতুবুদ্দিন ও দৈনিক যুগান্তরের সিনিয়র ফটো সাংবাদিক রাজেশ চক্রবর্তীকে হাসপাতালে নেওয়া হয়েছে। বগুড়ার 7 মাথায় নির্মিত গণজাগরণ মঞ্চ ভাঙচুর করে জামায়াত শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের এক পর্যায়ে বগুড়া সদর থানা ঘেরাও করে ইট পাটকেল ছুঁড়ে শিবিরের কর্মীরা। পরে র‍্যাব, টিয়ার শেল এবং রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।